হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আপনারা আগের ভিডিওতে জেনেছিলেন যে কেতু ডিস্টার্ব আপনাদের বার্থ চার্টে কীভাবে জানবেন। তো সেই ভিডিওটা এখনও যারা দেখেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে একবার দেখে নিন। তাহলে এই ভিডিওর আলোচনাটি বুঝতে কিন্তু আপনাদের প্রচণ্ড রকম সুবিধা হবে। আজকের টপিক অ্যাজ ইউজুয়াল কেতুর রেমেডি। চলুন আগে কেতুর রেমেডিগুলো ভালো করে জেনে নেওয়া যাক। এক নম্বর পয়েন্ট হচ্ছে, আপনারা কুকুরকে খাওয়াতে পারেন, কুকুরকে কোনো রকমভাবে আঘাত করবেন না। অনেকে কি হয়, খেলার ছলে হোক বা দুষ্টুমি করে হোক কুকুরকে আঘাত করে ফেলে। তো এই বিষয়টা থেকে কিন্তু দূরে থাকতে হবে, বরঞ্চ খাওয়ালে কিন্তু কেতু আপনাদের প্রচণ্ড রকমভাবে ভালো হয়ে যাবে। দু নম্বর পয়েন্ট বলবো, আপনারা পাস্টের কোনো কিছু একদমই চিন্তা করবেন না। দেখুন, পাস্ট ডেফিনেটলি আমাদের মাঝে মাঝে মনে পড়ে, এটা একটু টাফ ব্যাপার, কিন্তু আপনারা যদি পাস্টের কোনো কিছু চিন্তা না করেন, মনে না করেন, তাহলে কিন্তু আপনাদের কেতু প্রচণ্ড রকমভাবে স্ট্রং কিন্তু হয়ে যাবে। তিন নম্বর পয়েন্ট বলবো, আপনারা কখনোই লাল রং একদমই ব্যবহার করবেন না। যাদের কেতু উইক আছে, বুঝে গেছেন, তারা কখনোই লাল রং কিন্তু ব্যবহার করবেন না। চার নম্বর পয়েন্ট বলবো, যারা বয়স্ক বা যারা প্রতিবন্ধী শারীরিকভাবে, তাদেরকে সহায়তা করুন। তাদেরকে সহায়তা করলে কিন্তু আপনাদের কেতু প্রচণ্ড রকমভাবে স্ট্রং কিন্তু হয়ে যাবে। পাঁচ নম্বর পয়েন্ট হলো, আপনারা সর্বদাই সাদা বা ইয়েলো কালারের যে কোনো জিনিস ইউজ করতে পারেন, এতে আপনাদের কেতু কিন্তু প্রচণ্ড রকমভাবে স্ট্রং হয়ে যাবে। ছ নম্বর পয়েন্ট বলবো, আপনারা গণেশের আরাধনা করতে পারেন, গণেশের আরাধনা করলে কিন্তু কেতু প্রচণ্ড রকমভাবে স্ট্রং হয়ে যায়। সাত নম্বর পয়েন্ট বলবো, যারা অ্যালকোহল নেন বা যারা স্মোক করেন, এগুলো যদি আপনারা একদমই ছেড়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কেতু প্রচণ্ড রকমভাবে স্ট্রং কিন্তু হয়ে যাবে। আট নম্বর পয়েন্ট বলবো, আপনারা আপনাদের বাড়িতে যদি সিঁড়ি থাকে, তো সিঁড়ির নিচেটা অলওয়েজ ক্লিন রাখুন, তাহলে দেখবেন আপনাদের কেতু কিন্তু প্রচণ্ড রকমভাবে স্ট্রং হয়ে গেছে। ন নম্বর পয়েন্ট বলবো, আপনারা ময়ূরের পালক রাখতে পারেন, ময়ূরের পালক রাখলে কিন্তু কেতু প্রচণ্ড রকমভাবে স্ট্রং হয়ে যাবে। দশ নম্বর পয়েন্ট বলবো, আপনারা কারোর সাথে ঝামেলা ঝঞ্ঝাট তর্ক কলহ এই ব্যাপারগুলোর সাথে জড়িয়ে যাবেন না। জেনারেলি যাদের কেতু ডিস্টার্ব থাকে, তারা এই বিষয়গুলির সাথে কিন্তু প্রচণ্ড রকমভাবে জড়িয়ে যায়। এই বিষয়গুলো যদিও আপনার সামনে আসে কখনো, তো সেগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। সেগুলো থেকে যদি আপনারা নিজেকে দূরে সরিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনাদের কেতু প্রচণ্ড রকমভাবে স্ট্রং কিন্তু হয়ে যাবে। যে টপিকগুলো আলোচনা করে দিলাম, এই টপিকগুলো কিন্তু 100% কাজ করবে। এগুলো আমি অনেকের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি, তার প্রুফ আমার কাছে আছে যে হ্যাঁ, এগুলো খুব সুন্দরভাবে কাজ করেছে। আপনারাও চোখ বন্ধ করে এগুলো অ্যাপ্লাই করুন, দেখবেন আপনাদের যাদের কেতু ডিস্টার্ব আছে, তাদের কেতু কিন্তু প্রচণ্ড রকমভাবে স্ট্রং হয়ে যাবে। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটির পাশাপাশি আরও একটি ব্লগিং চ্যানেল আছে, যার লিঙ্ক আমি কার্ডে দিয়ে দেবো, গিয়ে একবার দেখুন। আমার মনে হয় সেখানের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বিন্দুমাত্র, আপনারা এই থেকে কিছু ইনফরমেশান পেয়ে থাকেন, যদি মনে হয় এটি আপনাদের উপকারে লেগেছে, তবে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর ফার্স্ট টাইম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকম ইনফরমেশান পাওয়ার জন্য। আজকের টপিকটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।